आज के मुर्शिदाबाद एक नवाबी जिला मुर्शिदाबाद सारा जिले आमरा जदि घुरे बेड़ाई देखें मुर्शिदाबाद आनाचे कानाचे गोटा जिले आज के इतिहास छड़िए छिटिए आछे। आज के एत सुंदर सम्पद आमादेर गोटा जिला धरे आछे आर सेई सम्पद देखार जन्य एखान थेके इतिहास के जानार इच्छा निये आज के आमादेर एई जिलाय बछरे लक्ष लक्ष पर्यटक आसेन। किन्तु आज के तारा एसे एखाने जे उद्देश्य निये आसेन आज के किन्तु सठिक पर्यटनेर परिकाठामोर किछु अभाव आमादेर एई जेलाय आछे। आज के जदि एई परिकाठामोगुलोके आज के ठिकभावे जदि आज के तुले धरा जाए आज के मुर्शिदाबादेर इतिहास एवं मुर्शिदाबादेर जे आनाचे कानाचे जे स्थापत्यगुलो आज के छड़िए छिटिए आछे सेगुलो जदि ठिकभावे प्रचारेर आलोते निये आसा जाए आज के मुर्शिदाबादेर जातायात व्यवस्था के जदि आरो उन्नत करा जाए ताले किन्तु आमादेर आगामी दिने मुर्शिदाबादेर पर्यटनेर आरो विकास घटबे। एकटा कथा होच्छे जे पर्यटन किन्तु एकटा शिल्प आज के आमादेर बेकार आज के सारा देशे आज के बेकार संख्या दिन दिन बेड़े जाच्छे। आज के पर्यटनेर उपर विभिन्न भावे आज के आमरा निजेदेरके आमरा नियोजित करते पारी पर्यटनेर उपर आमादेर निजेदेरके नियोजित करे एखान थेके अनेकटाई बेकारदेर समस्या समाधान आमरा करते पारी सेई पथ किन्तु एई पर्यटन किन्तु बेर करे दिबे जदि आमरा सठिक भावे आमरा आज के एई पर्यटन शिल्पके जदि आमरा गड़े तुलते पारी। ए देखुन एकटा विषय होच्छे कोनो जेलार उन्नतिते जोगाजोग व्यवस्थाटा किन्तु एक नम्बरे पड़े। आज के आमादेर एई जोगाजोग व्यवस्थार कथाई बोली आज के कलकाता थेके दुर्गापुर आज के जाताते आमादेर समय लागे 2 ঘন্টা আড়াই ঘন্টা। आज के ट्रेने हावड़ा थेके खड़गपुर जान कोलाघाट जान खूब अल्प समय पौंछे जावा जाए अथच आमादेर এই মুর্শিদাবাদে যদি আমরা কলকাতা থেকে আসতে চাই তাহলে কিন্তু আমাদের আসার রাস্তা আমাদের যেটা রেলপথে আমাদের সময় লেগে যায় 4.5 ঘন্টা 5 ঘন্টা আর আমরা যদি রাস্তার আসতে চাই সেটাও মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টা। আজকে দুর্গাপুরে যদি অল্প সময়ে পৌঁছানো যায় কলকাতা থেকে তাহলে কেন আমাদের মুর্শিদাবাদে কেন কলকাতা থেকে পর্যটকরা অল্প সময়ে পৌঁছাতে পারবে না? এখন সময়টা মানুষের কাছে খুব কিন্তু খুব মানে মূল্যবান কিন্তু খুব কম সময়ে মানুষ কোথায় কত তাড়াতাড়ি যাবে এটাই কিন্তু মানুষ এখন চেষ্টা করে। তো আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু আমাদের খুবই উন্নত করার দরকার। যেমন রেলপথ আমাদের এখানে উন্নত করা দরকার, ট্রেনের সময়সীমা যা লাগে সেই সময়সীমা কোনো কমানোর প্রয়োজন আছে। আমাদের এখানে ট্যুরিস্টদের জন্য মানে যারা পর্যটক আমাদের এখানে আসেন তাদের জন্য ভালো ট্রেনের ব্যবস্থা আছে। আপনারা খেয়াল করে দেখবেন, মনে করে দেখুন, যখন ভাগীরথী প্রথম চালু হয়েছিল তখন ভাগীরথীর ভিতরে কিন্তু মুর্শিদাবাদের কিছু ছবি দিয়ে সুন্দরভাবে কিন্তু সাজানো থাকতো। এখন ভাগীরথীর অবস্থা দেখুন, ভাগীরথীর অবস্থা কিন্তু আগের সেই ভাগীরথী নেই। ফলে পর্যটকরা কিন্তু এখন বেড়াতে এসে পয়সার দিকে তাকায় না, পর্যটকরা কিন্তু বেড়াতে এসে একটু এখানে তারা আসে মনোরঞ্জনের জন্য আসে, তারা একটু কম সময়ে যাতে মুর্শিদাবাদে পৌঁছাতে পারে সেই চেষ্টাটা তারা করতে থাকে। কিন্তু আমরা কিন্তু এমনই যোগাযোগ ব্যবস্থা আমাদের জেলায়
তার কারণে কিন্তু পর্যটন শিল্পটা অনেকটাই পিছিয়ে যাচ্ছে। শহর বহরমপুরে এমএল জয়েন্ট গ্রুপ নিয়ে এলো রাজকীয় এক ব্যাঙ্কোয়েট হল, ইম্পেরিয়াল ব্যাঙ্কোয়েট। মোহন মলে নতুন সংযোজন ইম্পেরিয়াল ব্যাঙ্কোয়েট, রাজকীয় অন্দরসজ্জা যেন স্বপ্নের প্রাসাদ। টু সেন্ট্রালি এয়ার কন্ডিশনড ব্যাঙ্কোয়েট হলস আন্ডার ওয়ান রুফ, শাগুন অ্যান্ড উৎসব, কর্পোরেট অ্যান্ড পার্সোনাল ইভেন্টস, ম্যারেজ সেরেমনি, বুফে ক্যাটারিং সার্ভিসেস, ইথনিক ডেকর, হিউজ বেসমেন্ট পার্কিং। শাগুন থেকে উৎসব বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনার সেরা ঠিকানা ইম্পেরিয়াল ব্যাঙ্কোয়েট, ইম্পেরিয়াল ব্যাঙ্কোয়েট, বহরমপুর মোহন মল। কন্ট্যাক্ট 7319046333। আজকে রেল যোগাযোগের সাথে বলা যায় নসিপুরটা, আপনারা জানেন নসিপুরটা আজকে আটকে পড়ে আছে। এই নসিপুর রেলপথটা যদি চালু হয় তাহলে আমাদের জেলার পর্যটন, শুধু না আমাদের জেলার পর্যটন বলুন, আমাদের জেলার শিল্প বলুন, বাণিজ্য বলুন, সংস্কৃতি বলুন, সব কিছু ডেভেলপ ঘটবে। ওই একটা রুট কিন্তু যদি পরিবর্তন করে দিতে পারে আমাদের মুর্শিদাবাদের ভাগ্যকে কিন্তু। তাই এই যাতায়াত ব্যবস্থাটা কিন্তু আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রশাসনের কিন্তু দেখা উচিত বলে আমি মনে করি। দেখুন পর্যটন, আমাদের মুর্শিদাবাদে পর্যটন কিন্তু, পর্যটন বলতে আমরা তিন রকমের পর্যটন আমরা ভাগ করতে পারি, একটা পরিবেশগত, একটা সংস্কৃতিগত, একটা আমরা গ্রামীণ পর্যটন বলতে পারি। আমাদের মুর্শিদাবাদে কিন্তু তিনটেই আছে, কিন্তু কোনোটার অভাব নেই। আমাদের মুর্শিদাবাদে পরিবেশ যেটা আছে, মুর্শিদাবাদের পরিবেশ এত ভালো পরিবেশ আছে, মুর্শিদাবাদের মুর্শিদাবাদের গ্রামীণ পরিবেশ আছে, মুর্শিদাবাদের সংস্কৃতি আছে, মুর্শিদাবাদের নিজস্ব লোক সংস্কৃতি আছে। আমরা মুর্শিদাবাদে কিন্তু পর্যটনকে আরও বিকাশ করার জন্য, পর্যটনকে আরও পর্যটকদের কাছে তুলে ধরার জন্য আমাদের কিছু কিন্তু কিছু অভাব নেই কিন্তু, কিন্তু আমরা ঠিকমতো প্রচারের আলোই আনতে পারছি না। প্রচারটা একটা বড় বিষয় কিন্তু। আজকে সোশ্যাল মিডিয়া, আজকে যেভাবে প্রচার হয় তো সোশ্যাল মিডিয়া ছাড়া বিজ্ঞাপন, আজকে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন ছাড়াও আজকে টিভিতে মুর্শিদাবাদের পর্যটন সম্বন্ধে যদি সারা বাংলা, সারা দেশে, সারা বিশ্বে যদি তুলে ধরা যায় মুর্শিদাবাদের ইতিহাস, মুর্শিদাবাদের স্থাপত্য, মুর্শিদাবাদের সংস্কৃতি, মুর্শিদাবাদের লোক সংস্কৃতি, এইগুলো যদি আমরা তুলে ধরতে পারি তাহলে আমার তো মনে হয় আগামী দিনে পর্যটকের সংখ্যা বাড়বে। আজকে পর্যটকরা যখনই আমাদের মুর্শিদাবাদে আসবেন তখনই কিন্তু আমাদের মুর্শিদাবাদে পর্যটকরা এসে কিন্তু এখানে অনেক পয়সা খরচা করে যান। একটা পর্যটক এখানে আসা মানে মুর্শিদাবাদের অর্থনীতি ভিত হচ্ছে শক্তিশালী হয়। আজকে বছরে লক্ষ লক্ষ পর্যটক আসে, আমরা হাজারদুয়ারির যে টিকিট সংখ্যা আছে সেখান থেকে যেটা আমরা পাই, আপনারা নিশ্চয় জানেন যে হাজারদুয়ারিতে 15 বছর অবধি টিকিট লাগে না, তার উপরে টিকিট লাগে। কিন্তু আজকে হাজারদুয়ারির যদি আমরা আমরা পর্যটকের যে সংখ্যাটা পাই সেটা কিন্তু প্রায় 15-16 লক্ষ করে আমাদের পর্যটকরা এখানে আসেন। তো পর্যটকরা এখানে আসেন শুধু কিন্তু, আমরা দেখেছি এখানে অনেকটাই মুর্শিদাবাদ ঘুরতে আসে, সাথে পিকনিক করতে আসে। পিকনিক করতে কেন আসে, এখানে কিন্তু পর্যটকদের রাতে থাকার মনোরঞ্জনের কোনো ব্যবস্থা কিন্তু এখনও এখানে গড়ে ওঠেনি, এটার কিন্তু দরকার আছে। একটা পর্যটককে ধরে রাখতে গেলে পর্যটক, আমার 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 হাজারদুয়ারি এলাকায় বলি, আজকে আমাদের হাজারদুয়ারি সন্ধ্যাবেলা হলে অন্ধকার। আজকে হাজারদুয়ারিকে আজকে আর্কোলজিক্যাল ইচ্ছা করলে কিন্তু সুন্দরভাবে আলোকিত করতে পারে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, আমরা মহীশূরে দেখেছি রাজবাড়িকে যেমন সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে, তো হাজারদুয়ারিটাকেও কিন্তু এএসআই কিন্তু পারেন কিন্তু তারা সুন্দরভাবে সাজাতে। ম্যাডাম বলছিলেন কাটরা মসজিদের কথা, একদম সঠিক কথা বলেছেন যে একটা সময় এই কাটরা মসজিদ এত সুন্দর 23 কালার এডিডি কালার দিয়ে আলোকিত করা হয়েছিল 2011 সালে, সেই কাটরা মসজিদের আলো কিন্তু এখন নেই। আজকে ওই 2011 সালে কয়েক মাস চলেছিল, 10 সাল থেকে 2011 সালের মধ্যে কয়েক মাস চলেছিল। তারপরে বিদ্যুতের বিল কে দিবে আর ট্রান্সফরমার কে বসানোর টাকা কে দিবে সেটা আর্কোলজিক্যাল এবং আমাদের রাজ্য সরকারের মধ্যে মানে পর্যটন দপ্তরের মধ্যে একটা দ্বন্দ্বের কারণে ওটা বন্ধ হয়ে যায়, ফলে আস্তে আস্তে লাইট টাইটগোনা সখান থেকে হারিয়ে যায়, এখন কিন্তু নেই। তো আজকে এই স্থাপত্যগোনাকে আজকে কাটরা মসজিদ আজকে আমাদের ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তার ধারে অন্ধকারে পড়ে থাকে, এটাকেও যদি আলোকিত আবার পুনরায় করা যায়
তাহলে কিন্তু খুব মানে কি বলবো মানে আমাদের পর্যটকরা কিন্তু আরও কিন্তু আরও কিন্তু ভালো কিন্তু আকর্ষিত হবেন। তো যাই হোক, আমি কয়েকটি কথা বলে দিচ্ছি যে আমাদের পর্যটনকে যদি এখানে ঠিক মতো যদি আমরা তুলে ধরতে পারি, আমাদের এই জন্য প্রশাসন যারা আমাদের প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছে তাদের কাছে আমরা বলি, আমাদের মতিঝিল প্রকৃতি তীর্থটা এত সুন্দর একটা হয়েছে ট্যুরিস্টদের জন্য, এটাকে আরও সুন্দরভাবে সাজানো যায়। আজকে লোক সংস্কৃতিটাকে যদি আমরা তুলে ধরতে পারি, মতিঝিলে একটা লোক সংস্কৃতির জন্য একটা মঞ্চ আছে, সেটা আবার এখন বন্ধ আছে, এটাকে যদি আবার চালু করে মুর্শিদাবাদে লোক সংস্কৃতি গোনা শনি রবিবার যদি আগেকার মতো আবার যদি চালু করা যায়, প্রশাসন যদি এগোনা ভাবেন, তাহলে কিন্তু আমাদের পর্যটন বাড়বে। বহরমপুর শহরে আমাদের এখানে নদীপথটাকে যদি ব্যবহার করা যায়, রেলপথ আমাদের আজকে যোগাযোগের ব্যবস্থা যেমন আছে, রেলপথ আছে, রাস্তায় আমাদের আছে যোগাযোগের ব্যবস্থা, নদীপথকে আমরা যদি যোগাযোগের ব্যবস্থা করতে পারি, সেরকম বহরমপুর শহর আজকে এতটাই ইম্পর্টেন্ট, বহরমপুর শহরে যদি একটা আমাদের বিমানবন্দরের দরকার নাই, আমাদের হেলিকপ্টারের মাধ্যমে যদি যাতায়াতের ব্যবস্থা করতে পারি, এটাও প্রশাসনের ভাবা উচিত। তাহলে অনেক পর্যটক আসবে, বহরমপুরের ব্যবসায়ীদেরও সুবিধা হবে, অল্প সময়ে কলকাতা যাতায়াত করতে পারবে। বহরমপুর এলাকাতে অনেক স্থাপত্য আছে, আর্কোলজিক্যাল সেগুনাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করেন না, হয়তো কয়েকটা তারা অধিগ্রহণ করেছেন, সেগুনা রক্ষণাবেক্ষণ করা আছে, প্রয়োজন আছে। তো যাই হোক, আজকে আমি এই বলে আমাদের মুর্শিদাবাদের পর্যটন শিল্প আরও উন্নতি হোক এই আশা নিয়ে, এবং এখানে আরও পর্যটক আসুক, যত পর্যটক আসবে তত আমাদের মুর্শিদাবাদের অর্থনৈতিক ভিত শক্তিশালী হবে, এটা আমরা মনে করি। শহর বহরমপুরে এমএল জয়েন্ট গ্রুপ নিয়ে এলেও রাজকীয় এক ব্যাঙ্কুয়েট হল, ইম্পেরিয়াল ব্যাঙ্কুয়েট, মোহন মলে নতুন সংযোজন ইম্পেরিয়াল ব্যাঙ্কুয়েট, রাজকীয় অন্নসজ্জা যেন স্বপ্নের প্রাসাদ, টু সেন্ট্রালি এয়ার কন্ডিশন ব্যাঙ্কুয়েট হল সান্ডার ওয়ান রুফ, শাগুন অ্যান্ড উৎসব, কর্পোরেট অ্যান্ড পার্সোনাল ইভেন্টস, ম্যারেজ সেরেমনি, বুফে ক্যাটারিং সার্ভিসেস, ইথনিক ডেকর, হিউজ বেসমেন্ট পার্কিং, শাগুন থেকে উৎসব বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনার সেরা ঠিকানা ইম্পেরিয়াল ব্যাঙ্কুয়েট, ইম্পেরিয়াল ব্যাঙ্কুয়েট, বহরমপুর, মোহন মল, কন্ট্যাক্ট 7319046333।